আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মিথিস ব্লগে। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি অনেক দিন পরে আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা কেউ আমাকে ভুলে যাননি, আমার সাথেই আছেন। আমার আসলে এতদিন একটু অসুস্থতার কারণে আর আমার ফ্যামিলি মেম্বাররা এসেছিল, আমি ওদেরকে টাইম দিয়েছি, তাই আর আমি ব্লগ করতে পারিনি। আর টুকিটাকি যেটুকু একটু ভিডিও করেছিলাম সেটা আর আপলোড দেওয়া হয়নি। তো আমার বাসায় আম্মু, ভাইয়া, ভাবি, আমার ছোটো ভাতিজা, মামি এসেছিলো, মামা এসেছিলো, মামা একদিন থেকে চলে গিয়েছে। তো এই যে বিশাল মাছটা, এই মাছটা ভাইয়াই নিয়ে এসেছে। এটা হচ্ছে সম্ভবত নদীর একটা রুই মাছ, 4 কেজির মতো ওজন ছিল। তো এখন মাছটা নিয়ে আসার পরে মামি কেটে দিচ্ছিল, যেহেতু আমি এত বড় মাছ কাটতে পারি না। তো ভাবলাম যে এগুলাও একটু আপনাদের সাথে শেয়ার করি। আর মিষ্টি ফল এগুলাও এনেছিল। আসলে আমি এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর এতদিন পরে সবাইকে পেয়ে আসলে ভিডিও করার কথা আমার মনেই ছিল না। প্রায় 1 বছরের বেশি সময় ধরে সবাই আমার বাসায় আসলে আসবে করে আর আশা হচ্ছিল না। আর করোনার মধ্যে যেহেতু সবাই বাড়িতে গিয়েছিল, তো এই জন্যেও আর আসা হয়নি। তো ফাইনালি হুটহাৎ চলে এসেছে, আমি তো মানে অনেক খুশি। এই খুশিগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো মাছটা কাটা হতে হতে আমি সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতে চাই। কোনো ভাইয়া বা আপু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। মাছগুলো মামি এভাবে কেটে দিয়েছে। আর এই যে বিশাল মাথাটা, এই মাথাটা আসলে জাস্ট ভাইয়ার জন্য আর হাজবেন্ডের জন্য রান্না করা হয়েছিল। বিশেষ করে আমার হাজবেন্ডের জন্যই রান্না করা হয়েছিল, আর ও কখনোই মাছের মাথা খেতে পারে না, তাই ও আসলে পুরোটা খেতে পারেনি। ভাইয়া আর ও শেয়ার করে খেয়েছে। আর আম্মু মাছ ভাজি করেছে, পরের দিন এটা দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। তো এটাও একটু আপনাদেরকে দেখে নিচ্ছি। এই যে মাছের মাথাটা এখানে এভাবে ভুনা করা হয়েছে। আর রোস্ট, গরুর মাংস, পোলাও, প্লেন পোলাও করেছিলাম। আর এটা একটু শশা দিয়ে রায়তা বানিয়েছিলাম। তেমন কিছুই করিনি আসলে, আমি ওরকম প্রফেশনাল রাঁধুনিও না, যতটুকু পারি সেটুকুই করেছি। আর এখানে বেগুন ভাজি আর মাছ ভাজিটা আম্মুই করে দিয়েছে। মাছের মাথা ভুনাটাও আসলে আম্মু করে দিয়েছে। আমি আসলে আম্মুর হাতের এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি বলেছি যে আম্মু অনেক দিন ধরে তোমার খাবার খাওয়া হয় না তোমার হাতে, তো তুমি এটা করো। আর মাছের এত বড় মাথাটা আসলে এটা আমি নাড়াচাড়া করতে গেলে দেখা যাবে যে ভেঙে গিয়েছে, আর সেজন্য এটা দায়িত্বটা আম্মুর উপরেই দিয়ে দিয়েছিলাম। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেড়াতে। ওখানে আসলে অতিথি পাখি দেখার জন্য গিয়েছিলাম। ওই যে দূরে পাখিগুলো আছে, ওই যে একটু উঠতেছে দেখা যাচ্ছে মনে হয়, তো এগুলো দেখার জন্যই গিয়েছিলাম। ওরা যেহেতু আসে না অনেক দিন ধরে, আর এখন যেহেতু অতিথি পাখির সময়, তো ভাবলাম যে আসলে সবাই মিলে গিয়ে ঘুরে আসি বিকেলবেলা, ভালোই লাগবে। তো এতদিন পরে ফ্যামিলিকে পেয়ে আসলে এত 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 ভালো লাগতেছিল। আমার অসুস্থতা আসলে এক নিমিষেই ভালো হয়ে গিয়েছে। আর ফ্যামিলির সবাই কাছে থাকলে আসলে এটার অনুভূতিটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। তো আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি, তো বের হতে হতে বিকেল হয়ে গিয়েছিল। এরপরে আমরা ওখানে মনে হয় 15-20 মিনিটের মতো ছিলাম, তারপরে সবাইকে আসলে বের করে দিচ্ছিল যে বহিরাগতরা চলে যাওয়ার জন্য সন্ধ্যার আগে আগে, তাই আমরাও সবাই বের হয়ে পড়েছি। হেঁটে হেঁটে এখন আবার যাচ্ছি, যেহেতু এখন ইউনিভার্সিটি বন্ধ তাই ভিতরে আর রিক্সাও পাওয়া যায় না, হেঁটে হেঁটে এর জন্য আসলে গেটের দিকে সবাই যাচ্ছি।
সবাই বাসায় দুই দিনের মতো ছিল। এই দুই দিন যে আসলে আমার কতটা ভালো লেগেছে আমি মানে এটা কখনো বোঝাতে পারবো না। আর যেদিন আসলে সকালবেলা চলে গিয়েছে সকালে খাওয়া দাওয়ার পরে, তো ওই দিন আমি যখন বাসে উঠাই দিয়ে আসতেছিলাম বাসের মধ্যে করে, তো তখন আমার এত বেশি কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি ওদের সাথে বাসায় চলে যাই। আর ওদেরকে আমি বাসে উঠিয়ে দিয়ে আসার পরে আমার এত বেশি কান্না পাচ্ছিল, আমি সারা দিন শুয়ে শুয়ে আসলে ওই দিন কান্না করেছি। কারণ বাসাটা আমার একটু আগেই ভরা ছিল, সবাই ছিল, আর এখনই আমি বাসায় এসে আবার সেই একা হয়ে গিয়েছি। আসলে এরকম হলে মাঝে মাঝে মনে হয় যে কেউ না আসাই ভালো, শুধু শুধু এসে মায়া বাড়িয়ে দিয়ে চলে যায়, এটা আসলে এত বেশি কষ্ট লাগে, এই আবেগটা আসলে বোঝানোর মতো না। আবার অনেক বেশি আনন্দও লাগে বাসায় আসলে, সবাই মিলে একসাথে অনেক গল্প স্বল্প করা যায়, অনেক মজা হয়। ভাবি এসেছে, ও অনেক দিন ধরে ওকে ডাকি আসবে আসবে বলে, আর আশাই হচ্ছিল না। আর আমার ওই যে ছোট্ট ভাতিজাটা, ওকে এতদিন পরে কাছে পেয়ে আমার এত ভালো লেগেছে। জাহাঙ্গীরনগর থেকে বের হয়ে আমরা একটু বাইরে এসেছি হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করার জন্য। সবাই যেহেতু বাসায় ভারী খাবার খেয়েছে তাই আর ওরকম কেউ কিছুই খায়নি, সামান্য একটু জুস, কেউ জুস খেয়েছে বা কেউ একটু ঝালমুড়ি খেয়েছে, এর বেশি আর কিছুই খায়নি। এরপরে আমরা রিক্সা করে বাসায় রওনা দিয়েছি, বাসায় এখন যাচ্ছি সন্ধ্যার আগে আগে প্রায়। বাসা আসার পরে রাতেও আর ওইভাবে কেউ কিছুই খায়নি, তো এত বড় একটা মাছের মাথা যেহেতু রান্না করছে ভাবলাম যে এটা খাওয়াটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার হাজবেন্ড আর ভাইয়া দুজন মিলে খাচ্ছে, আমিও একটু খেয়েছিলাম, অসাধারণ লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।